আমাদেরকে প্রশ্ন বলা আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এই সমস্যাটি আমরা এক দশমিক একের শেষ দুটি সমস্যার কম্বিনেশন হিসেবে বলতে পারি অর্থাৎ আমরা এক দশমিক একের শেষ দুটি সমস্যায় কমপক্ষে কতজন যোগ বা কমপক্ষে কতজন বিয়োগ করতে হবে সেটি আমরা দেখেছিলাম তাহলে এখানে দুটি সমস্যাই আমরা একসাথে করে একটি সমস্যা পাচ্ছি এখানে তাহলে আমরা এটি করার চেষ্টা করি প্রথমেই বিয়োগের কাজটি করবো তাহলে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ আমরা জোড়া জোড়া করে ফেললাম তাহলে আমরা এখানে এর পর্ব চার এক পাচ্ছি এখানে আমরা দুই গুনে চার আনতে হবে অর্থাৎ চার আনন্দ এখানে ছয় সাত নেমে গেলে একশো সাতষট্টি হয়ে যাবে তাহলে আমরা যদি এখানে এক আনি তাহলে একচল্লিশ একচল্লিশকে এক দেড়া গুণ করলে একচল্লিশ দুই আনলে দুই গুণ করলে চুরাশি আর যদি তিন আনি তাহলে তেতাল্লিশ তেতাল্লিশকে তিন গুণ করলে আমরা পাবো একশো তাহলে আমরা বিয়োগ করলে পাব আটত্রিশ আর এখানে আঠাশ নেমে যাবে আর এখানে তেইশের দ্বিগুণ ছেচল্লিশ বসবে আর এখানে সেমভাবে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলোই বসিয়ে দেখতে পাচ্ছি যদি আমরা আট আনি তাহলে এখানে হয়ে যাবে চারশো আটষট্টি একে দ্বারা একে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে আমরা যেই সংখ্যাটি পাবো সেটি হচ্ছে তিন হাজার চুরাশি অর্থাৎ যদি আমরা চুরাশি বিয়োগ করি দেই সংখ্যাটি থেকে তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো এখন আমরা যদি যোগের কথা চিন্তা করি তাহলে একেবারে আমরা জানি এটি দুশো আটত্রিশের বর্গ সংখ্যা থেকে বড় কিন্তু দুইশো উনচল্লিশের বর্গ সংখ্যা থেকে ছোট আমরা যদি দুইশো উনচল্লিশের বর্গ সংখ্যা বের করি তাহলে আমরা সংখ্যাটি পাবো সাতান্ন হাজার একশত একুশ আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি দুইশো উনচল্লিশের বর্গ সংখ্যা থেকে ছোট কিন্তু দুইশো আটত্রিশ এর বর্গ সংখ্যা থেকে বড় অর্থাৎ দুইশো উনচল্লিশের বর্গ সংখ্যা পেতে হয় তাহলে আমাদেরকে আর কত যোগ করতে হবে তাহলে আমাদেরকে সাতান্ন হাজার একশো একুশ থেকে যদি আমরা ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ বিয়োগ করি তাহলে আমরা পাবো তিনশো তো তিরানব্বই অর্থাৎ তিনশো তিরানব্বই যদি আমরা যোগ করে দিই এই সংখ্যার সাথে তাহলে আমরা পরবর্তী বর্গ সংখ্যা অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা পাবো এরপর আমরা চলে যাচ্ছি ষোলো নম্বর সমস্যা ষোলো নম্বর সমস্যায় বলা আছে কোনো বিদ্যালয়ের সাতাশশো চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলে প্রত্যেক সারিতে কতজন শিক্ষার্থী থাকবে বা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি এখানে বর্গাকারে সাজানো হয় তাহলে প্রত্যেক শাড়িতে যেহেতু বের করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে বর্গমূল বের করতে হবে মূল সংখ্যাটি বের করতে হবে তাহলে আমরা সাতাশো চারের বর্গমূল বের করব তাহলে আমরা একইভাবে এখানে যদি তাহলে পঁচিশ তাহলে এখানে আমাদের ভাগ শেষ হিসেবে দুই আসবে পাঁচের দ্বিগুণ দশ এখানে আসবে দুইশো চার তাহলে আমরা যদি এখানে দুই আনি তাহলে একশো দুই একশো দুইকে দুই দ্বারা গুণ করলে দুইশো চার পাইয়ে যাবো আমরা আশা করি বুঝতে পেরেছেন সতেরো নম্বর সমস্যায় আমাদেরকে বলা আছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো এখানে আমাদেরকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে আমরা যদি ধরে নেই। সদস্য সংখ্যা ক তাহলে আমাদেরকে বলা আছে প্রত্যেকের তত তত অর্থাৎ ক এর অত তত হচ্ছে অর্থাৎ প্রত্যেকের চাঁদা তাদের সংখ্যার বিষ গুণ তাদের সংখ্যা হচ্ছে ক তাহলে চাঁদা হবে বিশ ক এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে তত মানে হচ্ছে যে সংখ্যা আছে তার তত গুণ অর্থাৎ তত বিশ টাকা মানে হচ্ছে এই সংখ্যার বিশ গুণ তাহলে এখন আমাদের কাজটি সহজ হয়ে গেল তাহলে একজনের চাঁদা যদি বিশ ক সুতরাং সদস্য সংখ্যা ক কজনের চাঁদা বিশ ক গুণ ক বা বিশ স্কয়ার এখন আমাদের প্রশ্নমতে মতে প্রত্যেকে এত টাকা করে চাঁদা দেয় আমাদের সর্বমোট বিশ হাজার চারশো আশি টাকা চাঁদা উঠেছে তাহলে প্রশ্নমতে মতে বিশ ক স্কয়ার সমান বিশ হাজার চারশো আশি টাকা বা বিশ হাজার চারশো আশি তাহলে এখন ক স্কয়ার সমান সমান বিশ হাজার চারশো ভাগ বিশ অর্থাৎ এক হাজার চব্বিশ এখন বা ক মান বের করতে হলে আমাদেরকে স্কোয়ারটি উঠিয়ে হবে অর্থাৎ করতে হবে কয় বর্গমূল ক তাহলে এক হাজারের চব্বিশের বর্গমূল কত হবে সেটি আমরা বের করব এক হাজার চব্বিশের বর্গমূল আমরা একই নিয়মে বের করব তাহলে তিনের নয় এক পাব তাহলে একশো চব্বিশ তাহলে এখানে তিনের দুগুণ ছয় তাহলে এখানে যে দুই আনি বাষট্টি বাষট্টিকে দুই দ্বারা গুণ করলে আমরা পাবো একশো চব্বিশ অর্থাৎ সুতরাং ক সমান বত্রিশ তাহলে আমরা ক কে ধরেছিলাম সদস্য সংখ্যা তাহলে বত্রিশ জন সদস্য সংখ্যা সেখানে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা আঠারো নম্বর সমস্যাটিতে চলে যাচ্ছি যেখানে বলা আছে কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা কত যেহেতু ছত্রিশটি গাছ বর্গাকারে লাগানোর সময় বেশি হয়ে গেছে অর্থাৎ ছত্রিশটি গাছ বেশি আছে সেই ছত্রিশটি গাছকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা সম্পূর্ণ বর্গ সংখ্যাটি পাবো তাহলে আমরা প্রথমে আঠারোশো থেকে ছত্রিশকে বাদ দিয়ে দেবো যেহেতু ছত্রিশটি গাছ বেশি রয়েছে তাহলে তাহলে আমরা এখানে পাবো সতেরোশো চৌষট্টি তাহলে সতেরোশো চৌষট্টি একটি বর্গ সংখ্যা এটি আমরা বুঝতে পারছি আর এই বর্গ সংখ্যা যদি মূল বের করি তাহলে আমরা বুঝতে পারব প্রত্যেক সারিতে কতটি চারা গাছ রয়েছে তাহলে আমরা সতেরোশো চৌষট্টি যদি করি বর্গমূল তাহলে আমরা পাবো এখানে ষোলো এখানে চারের দ্বিগুণ আট যদি আমরা এখানে দুই আনি বিরাশি বিরাশি এর দ্বিগুণ একশো তাহলে আমাদের বিয়াল্লিশ হচ্ছে প্রত্যেক সারির চারা সংখ্যা আমরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যায় যেখানে উনিশ নম্বর সমস্যায় বলা আছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে এটি বের করার জন্যে আমরা বুঝতে পারছি আমাদেরকে অবশ্যই লসাগ করতে হবে তাহলে প্রত্যেকটি সংখ্যাকে আমরা একসাথ করে যদি সংখ্যাগুলোর লসাগু বের করি তাহলে আমরা বুঝতে পারব ক্ষুদ্রতম সংখ্যাটি কত নয় পনেরো এবং পঁচিশের লসাগু বের করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখানে যদি করি তিন দ্বারা ভাগ করি তিন পাঁচ পঁচিশ তিন দ্বারা আর ভাগ করা যাচ্ছে না তাও আমরা যদি তিন দ্বারা ভাগ করি এক পাঁচ পঁচিশ আমরা যদি পাঁচ দ্বারা ভাগ করি এক এক পাঁচ আবার যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এক এক তাহলে এখানে আমরা পাচ্ছি অশাধু হবে নির্নি লশাঘু তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ তিন তিরিকে নয় পাঁচ পাঁচ পঁচিশ নয় গুণ পঁচিশ অর্থাৎ দুইশো পঁচিশ আমরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যায় যেখানে বলা আছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মজুরি ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো এই সমস্যাটি আমরা কিছুক্ষণ আগে যে সতেরো নম্বর সংস্কৃতি করেছিলাম একই ধরনের তাহলে আমরা ধরি শ্রমিক সংখ্যা ক তাহলে তাদের মজুরি আমাদেরকে বলা হয়েছে তাদের সংখ্যা দশ গুণ তাহলে প্রত্যেকের মজুরি দশ গুণ আমরা সরাসরি দশ ক লিখতে পারি তাহলে মোট মজুরি আমরা পাবো একজনের মজুরির সাথে যতজন শ্রমিক আছে তাদের সংখ্যা গুণ করে দিলে অর্থাৎ দশ কথা দশ কোয়ার প্রশ্ন মতে আমরা প্রত্যেকের মজুরি হিসাবে যা পেয়েছি তা হচ্ছে দশ কয় স্কয়ার সমান ছয় হাজার পঞ্চাশ বা কয় স্কয়ের সমান ছয় হাজার ভাগ দশ বা কয় স্কয়ের সমান ছয়শো পঁচিশ বা ক সমান রুটার ছয়শো পঁচিশ বর্গমূল যদি আমরা বের করি তাহলে আমরা পাব দুই চার চার আর এখানে পাবো পঁয়তাল্লিশ করলে দুইশ পঁচিশ তাহলে পাব পঁচিশ অর্থাৎ শ্রমিক সংখ্যা পঁচিশ জন এর পরবর্তী সমস্যায় বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে ক্রমিক সংখ্যা কাকে বলে সেটি আমরা জানি ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর দুটি সংখ্যা এখন আমরা যদি একটি সংখ্যা চিন্তা করি ক তাহলে ক্রমিক সংখ্যা হবে এর পরবর্তী সংখ্যা অর্থাৎ ক যোগ এক যদি আরও একটি ক্রমিক সংখ্যা হতো তাহলে হতো ক যোগ এক যোগ এক অর্থাৎ ক যোগ দুই এভাবে ক যোগ তিন ক যোগ চার এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা যেহেতু আমাদেরকে এখানে নির্দিষ্ট করে বলা নেই তাহলে আমরা এভাবে করব তাহলে এখন আমাদেরকে বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ বর্গের অন্তর অর্থাৎ এই সংখ্যাগুলোকে বর্গ করলে এদের দুটি সংখ্যার বর্গের বিয়োগ ফল তাহলে প্রশ্ন মতে ক যোগ এক হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান সমান সাঁত্রিশ আমরা এই সংখ্যাটি ক্রমিক সংখ্যা অর্থাৎ পরবর্তী সংখ্যা বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ক যোগ এক হোল স্কোয়ার অর্থাৎ এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান সাঁতিরিশ তাহলে ক স্কোয়ার ক স্কোয়ার চলে যাবে একটি প্লাস একটি মাইনাস আর এখানে দুই গুণ ক গুণ এক অর্থাৎ দুই ক আর এখানে প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান তাহলে এই ওয়ানটি যদি আমরা পক্ষান্তর করি তাহলে এই প্লাসটি মাইনাস হয়ে যাবে অর্থাৎ সাঁত্রিশ বিয়োগ এক তাহলে সুতরাং ক সমান এই দুই গুণ অবস্থায় আছে এটিকে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে তাহলে ছত্রিশ ভাগ দুই সমান সমান আঠারো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক আমরা ধরেছিলাম একটি সংখ্যা তাহলে একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম আঠারো আর পরবর্তী সংখ্যা হচ্ছে ক যোগ অর্থাৎ যোগ তাহলে এক সেটি হবে তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম আঠারো এবং উনিশ বলা আছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এখানে নির্দিষ্ট করে কোনো কিছু দেয়া নেই এবং আমরা এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে এ কারণে আমরা চেষ্টা করব এভাবে দুটি সংখ্যা ক্রমিক সংখ্যা নিয়ে নিয়ে চিন্তা করতে যেমন আমরা যদি এক চিন্তা করি একের ক্রম পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে দুই তাহলে টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার টু হয় তাহলে ফোর মাইনাস ওয়ান সমান সমান থ্রি অর্থাৎ টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকোস টু আমরা পাবো চার বিয়োগ এক সমান সমান তিন আবার থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ নয় বিয়োগ চার সমান সমান আমরা পাব পাঁচ যা বর্গ সংখ্যা নয় এটিও বর্গ সংখ্যা নয় এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার করি তাহলে আমরা এখানে পাবো ষোলো বিয়োগ নয় তাহলে আমরা পাবো সাত এটিও পূর্ণবর্গ সংখ্যা নয় এভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমরা এরপরে যদি করি ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ পঁচিশ বিয়োগ ষোলো আমরা পাচ্ছি নয় এটি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ যদি মূলটি তিন হয় তাহলে তিনের বর্গ সংখ্যা হচ্ছে নয় তাহলে আমাদের দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে পাঁচ এবং চার আশা করি বুঝতে পেরেছেন